বেশভূষা দেখে বোঝার উপায় নেই এই ছেলেই নিজ গর্ভধারিণীকে মেরে লুকিয়ে রেখেছিল ডিপ ফ্রিজে। হাত খরচের মাত্র 500 টাকার জন্য মাকে পরপারে পাঠিয়ে দেয় বগুড়ার দুধ চাচিয়া সাদবিন আজিজও। গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর ছিল ডাকাতির দিকে। মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমে কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিন দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই তরুণ। কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে একাতির নাটক সাজিয়েছিল নিজ ছেলে। তদন্তে বেরিয়ে আসে মা উম্মে সালমা খাতুনকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে ছেলে। মৃত্যুর পর ওড়না দিয়ে হাত পা বেঁধে লাশ বাড়ির ডিপ ফ্রিজে রেখে দেয় ঘাতক ছেলে, পরে তা ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে। র্যাব 12 বগুড়া কোম্পানির সদস্যরা সোমবার মধ্যরাতে তাকে পার্শ্ববর্তী কাহালু উপজেলার পাঁচপীর আড়ো বাড়ি এলাকায় দাদা রমজান মোল্লার বাড়ি থেকে আটক করে। আটকের পর র্যাব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাকে মারার কথা স্বীকার করেছে সাদ। আটক সাদবিন আজিজুর রহমান তার বাবার পরিচালনাধীন একটি মাদ্রাসায় আলিম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহত উম্মে সালমা খাতুন দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী। আজিজুর রহমান স্থানীয় উপজেলা মসজিদের খতিব এবং আজিজিয়া হজ কাফেলা নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। সন্তানদের মধ্যে সাদ ছোট। তাকে নিয়ে আজিজুর দম্পতি দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজেদের চারতলা বাড়ি আজিজিয়া মঞ্জিলের তৃতীয় তলায় থাকতেন। অন্য সন্তানরা ঢাকায় থাকেন। মঙ্গলবার দুপুরে র্যাবের বগুড়া ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহেতে শামুল হক খান। ব্রিফিংয়ে এ র্যাব কর্মকর্তা জানান মাদ্রাসা ছাত্র সাদবিন আজিজুর প্রেম করেন, এছাড়া সে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। হাত খরচে টাকার জন্য মায়ের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হয়। এছাড়া মাঝে মাঝে বাড়ি থেকে টাকা হারিয়ে যেত। ঘটনার দিন হাত খরচে টাকা চেয়ে না পাওয়ায় সাদ তার মাকে মেরে ফেলে, পরে তা ডাকাতি বলে প্রচারের চেষ্টা করে। মারার বর্ণনা দিতে গিয়ে র্যাব জানায় রবিবার সকালে মা সালমার কাছে টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়। সে তার মাকে মেরে ডাকাতদের কাজ হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করে নাস্তা না করেই বাড়ির বাইরে চলে যায়। মাদ্রাসায় না গিয়ে আশেপাশে অবস্থান করার পর দুপুর 12:30টার দিকে বাড়িতে আসে। এ সময় তার মা বটি দিয়ে কুমড়া কাটছিলেন। পরিকল্পনা অনুসারে পেছন থেকে মায়ের নাক ও মুখ চেপে ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে বটি দিয়ে সাদের তর্জনী আঙুল কেটে যায়। এরপরও সে দুই হাত দিয়ে নাক ও মুখ চেপে ধরলে শ্বাসরোধে মায়ের মৃত্যু নিশ্চিত করে। হত্যার ঘটনা ডাকাতি হিসেবে প্রচার করতে ওড়না দিয়ে মায়ের দুই হাত পা বেঁধে লাশ ডিপ ফ্রিজে রাখে। ডাকাতির প্রমাণ হিসেবে কোড়াল দিয়ে আলমিরাতে কয়েকটি কোপ দেয়। এরপর প্রধান ফটকে তালা দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বাবা আজিজুর রহমানকে ফোনে ডেকে আনে। পরে দুপচাচিয়া থানা পুলিশ উম্মে সালমা খাতুনের লাশ উদ্ধার করে বগুড়া সজিমে হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে বাড়ি থেকে টাকা পয়সা কিংবা স্বর্ণালঙ্কার খোয়া না যাওয়ায়, এমনকি মৃতের কানে থাকা স্বর্ণের দুল অক্ষত থাকায় পুলিশের সন্দেহ হয়। ওই দিন রাতে সাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান ওই গৃহবধূ হত্যায় এখনো মামলা হয়নি, তবে নিহতের বড় ছেলে বাদী হয়ে এজাহার করবেন বলে জানানো হয়েছে।